মূল যে বিষয় আজকের উমরা একটু বিষয় জানতে চাও কত টাকা থাকলে মূলত আমরা উমরায় যেতে পারি বা আমাদের যাওয়া উচিত উমরায় জি শুকরিয়া তো উমরায় টাকা বলতে অনেকে তো একটু লাক্সারিয়া জীব ওখানে লাইফ লিড করে তো এটা নরমালি এখন আমার যেটা আমার জানা মতে 1.5 লক্ষ টাকার মতো অথবা খরচের যে ব্যাপারটা খরচের ব্যাপারটা 2 থেকে 2 লক্ষ টাকা যদি তার থাকে আর অন্য যে শর্তগুলো বলেছিলাম ওটা যদি থাকে আর ওই উমরায় যতদিন থাকবেন ততদিন ওনার পারিবারিক খরচ উনি তো ওনাকে রাখতে হবে তাতে আমার মনে হয় 2 লাখ 2.5 লাখ বা 3 লক্ষ টাকা যদি কারো থাকে ঋণ চিন সব পরিশোধ করার পরে তার জন্য উমরা করাটা সুন্নাহ মোহতারাম আর দুইটা বিষয় একটু আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি জি তাওয়াব তো তাওয়াব এটা 7 বার হাজরে আসাদ থেকে আবার হাজরে আসাদ পর্যন্ত 1 বার এভাবে 7 বার ঘুরলে একটা তওয়াব হবে এই তওয়াব উনি করবেন ফরজ হয়ে গেল এহরাম বাঁধা তওয়াব করা দুইটা ফরজ এরপরে আর 2টা ওয়াজিব আছে তওয়াফের পর উনি মাকামে ইব্রাহিমকে সামনে রেখে উনি 2 রাকাত সালাত আদায় করবেন ঝমঝমের পানি পান করবেন সেটা তো আছে কিন্তু আর 2টা ওনার ওয়াজিব আছে একটা হচ্ছে আসাই বাইনা সাফা ওয়াল মারওয়া সাফা এবং মারওয়ার মাঝখানে উনি দৌড়াবে এটাও 7 বার সাফা থেকে মারওয়ায় যাবেন 1 বার মারওয়া থেকে সাফায় আসবেন 1 বার আবার সাফা থেকে মারওয়ায় 1 বার এভাবে 7 বার এটা ওনার জন্য ওয়াজিব আর একটা ওয়াজিব ওনার উনি মাথার চুল মুন্ডন করবেন বা মাথার চুল ছোট করবেন আর মা বোন যারা আছেন তারা মাথার চুল মুন্ডন করবেন না তারা 1 ইঞ্চি অথবা তার থেকে একটু কম বেশি তারা কেটে দিবে তাহলে ওনাদের ওয়াজিব আদায় হয়ে যাবে এবং ওনারা হালাল হয়ে যাবে ওনাদের উমরার কাজ কমপ্লিট হয়ে যাবে জি মূল বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি একটি বিষয় জানাবেন যে উমরা করতে আমরা বাংলাদেশ থেকে অর্থাৎ এয়ারপোর্ট থেকে যদি যাই কত টাকা আমাদের বর্তমানে খরচ হয় যেটা আমি একটু পূর্বেই বলেছি টাকা 1.5 লক্ষ টাকার মতো খরচ 1.5 লক্ষ টাকার মতোই এখন কম বেশি আছে কম বেশি 1,50,000 40,000 30,000 60,000 এরকম কম বেশি আমরা যেভাবে যাই আসলে আমরা যেভাবে যাই এখন আমার জানা মতে 1.5 লক্ষ টাকার মতো হইলে সে উমরা করতে পারে ওখানে থাকা খাওয়া বলতে পারি সব মিলে 1.5 লক্ষ বা একটু কম বেশি এর মাধ্যমে আরেকটি বিষয় হলো বাইতুল্লাহ গিয়ে আমরা উমরায় যখন যাব যাওয়ার পরে কোন দোয়াগুলো আল্লাহর কাছে বেশি বেশি করব অথবা কোন আমলগুলো সেখানে যাওয়ার পরে আমরা করব জি এখানে বাইতুল্লাহ যাওয়ার পরে ওখানে যে আমলগুলো আমরা বেশি করব একটা হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা জি এটা এটা যেহেতু ওখানে 1 রাকাত নামাজ অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাবারক তাআলা দান করবেন হারাম শরীফে যদি সলাত আদায় করা হয় সুতরাং জামাতের সাথে আমার নামাজ এবং নফল নামাজ সলাত তাহাজ্জুদের সলাত এই সলাতগুলো আমরা ওখানে আদায় করব আর দোয়া করা আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ স্থান ওখানে বেশি বেশি দোয়া করা তাওয়াফের পরে দোয়া তারপরে সলাতের পরে দোয়া এই বিভিন্ন দোয়া করা আরেকটি কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে তেলাওয়াতুল কোরআনুল কারীম কারণ আমরা জানি কোরআন আল কারীম নাজিল হয়েছে মক্কা আল মদিনা মক্কা এবং মদিনা এই যে এ থেকে মাক্কি সুরা মাদানী সুরা মাদানী সুরা তো হয়তোবা আমি যেখানে বসে কোরআন তেলাওয়াত করছি ওর ওখানে বসেই নবীজি সাল্লাল্লাহু সাল্লামের উপরে কোনো আয়াত নাজিল হয়েছে অথবা পাশে কোনো সুরা নাজিল হয়েছে আমি সেখানে বসে যেখানে নাজিল হয়েছে সেখানেই বসে আমি তেলাওয়াত করতেছি আল্লাহ এটা তো আমার বাংলাদেশে তেলাওয়াত করার ওখানে এই দুইটার স্পিড দুইটার এই তো সমান না এটা সৌভাগ্যের ব্যাপার আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার আর একটা বিষয় হচ্ছে আমি আর একটা বিষয়ে মনে হয় যে আলোচনা করা দরকার 1 মিনিটে আমি করছি সেটা হচ্ছে উমরার সময়টা জি তো উমরার সময়টা সর্বোচ্চ সময় হচ্ছে রমজানুল মোবারক জি সর্বোচ্চ সময়টা হচ্ছে রমজানুল মোবারক কারণ নবীজি বলছেন ইন্না উমরাতান ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান আমি হাদিসটি এই হাদিসটি অন্যভাবেও এসেছে ইন্না উমরাতান ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান মাহি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানুল মোবারকে যে ব্যক্তি উমরা করল সে যেন হজ করল সুবহানাল্লাহ আর অন্য রেওয়ায়েতে আছে সেজন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করল সুবহানাল্লাহ তো রমজানুল মোবারক উমরা করা এছাড়া সারা বছর উমরা করা যায় শুধু 5 দিন উমরা করা মাকরুহ সেটা হচ্ছে হজের 5 দিন 9, জিলহজ, 10, 11, 12, 13 এই 5 দিন হজের সময় এই সময় উমরা করা মাকরুহ এছাড়া সব সময় উমরা করার সুযোগ আছে উমরা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বাইতুল্লাহ কবুল করুন আমিন যারা জীবনে একবার বাইতুল্লাহ যাননি আল্লাহ পাক প্রত্যেককে হজ এবং উমরা পালনের তৌফিক দিন আল্লাহুম্মা আমিন
শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক। আমিন। দর্শক, দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নেব। তবে আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।